অবরোধের নামে বিএনপি জামায়াতের নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে পাবনার কাজিরহাট ফেরিঘাটে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুজানগর ও আমিনপুর থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে নাজিরগঞ্জ বাজারে গিয়ে সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, জনসমর্থন না পেয়ে বিএনপি জামায়াত আন্দোলনের নামে দেশে নাশকতা করছে। নাটোর প্রস্তাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, 2014 সালের মতো বিএনপি জামায়াত আবারও আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তাদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একইভাবে ঠাকুরগাঁও ও নোয়াখালীতে প্রতিবাদ কর্মসূচি করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।